বাংলার খোকা মমতাজুদ্দিন আহমদ লেখক পরিচিতি মমতাজুদ্দিন আহমদ মমতাজুদ্দিন আহমদ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের আঠেরোই জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহে জন্মগ্রহণ করেন তিনি দীর্ঘকাল অধ্যাপনায় নিয়োজিত ছিলেন তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট নাট্যকার তার রচিত কয়েকটি নাটক হচ্ছে স্বাধীনতা আমার স্বাধীনতা সাত খাটের কানাকড়ি প্রভৃতি তিনি বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক সহ বহু পুরস্কার লাভ করেছেন উনিশশো বিশ সালের সতেরোই মার্চ দিনটি ছিল বুধবার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া সেই গ্রামের শেখ পরিবারে জন্ম হল একটি শিশুর বাবা শেখ লুৎফর রহমান আদর করে শিশুর নাম রাখলেন খোকা খোকা খুব আদরের নাম বাংলার প্রায় সব ঘরেই প্রথম পুত্র সন্তানের নাম রাখা হয় খোকা দিনে দিনে বড় হয় খোকা পায়ে হেঁটে স্কুলে যায় দু চোখ মেলে দেখে বাংলার মাঠ খাট পথ প্রান্তর সোনালি ধানের ক্ষেত চোখ জুড়িয়ে যায় তার এক যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তিন প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি যত বড় হয় খোকা তত তার বন্ধুর সংখ্যা বাড়ে গায়ের অনেক ছেলের সঙ্গে তার যোগাযোগ নিবিড় হয় প্রায় সে বন্ধুদের বাড়ি নিয়ে আসে বলে মা ওদের খেতে দাও মা আনন্দের সঙ্গে ছেলের বন্ধুদের খেতে দেন মা হাসি মুখে ছেলের আবদার পূরণ করেন বর্ষাকালে স্কুলে যেতে বাবা খোকাকে ছাতা কিনে দিলেন খোকা ছাতা নিয়ে স্কুলে যায় একদিন ছাতা ছাড়া ভিজে ভিজে বাড়ি ফিরল খোকা মা জিজ্ঞেস করলেন তোর ছাতা কই বাবা এমন ভিজেছিস কেন খোকা হাসি মুখে বলল মাগো আমার এক গরিব বন্ধুর ছাতা নেই আমার ছাতাটা ওকে দিয়েছি এক যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তিন প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি মা ছেলের এমন উদারতায় খুশি হয়ে ওকে জড়িয়ে ধরলেন বললেন ভালোই করেছিস বাবা তোর বাবাকে বলবো তোকে আর একটা ছাতা কিনে দিতে মা ছেলের কপালে চুমু খেলেন শীতের সময় খোকাকে একটা চাদর কিনে দিলেন বাবা একদিন দেখা গেল চাদর ছাড়াই বাড়ি ফিরে এলো খোকা মা বললেন তোর চাদর কই বাবা খোকা বুক ফুলিয়ে বলল মা গো পথের ধারে গাছের নিচে এক বৃদ্ধ মহিলা শীতে খুব কাঁপছিল আমি তার গায়ে চাদরটি জড়িয়ে দিয়ে এসেছি মা অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকেন ভাবেন গরিব মানুষের জন্য ছেলেটির এত দরদ ও নিশ্চয়ই বড় হয়ে মানুষের জন্য অনেক কিছু করবে এক যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তিন প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি খোকার বন্ধু জেলের ছেলে গোপাল করুণ সুরে বাঁশি বাজায় খোকা বন্ধুকে বলে তোর বাসি সুরে আনন্দ নেই রে কেন গোপাল গোপাল হতাশ হয়ে বলে আমার চারদিকের মানুষের জীবনে আনন্দ নেই রে খোকা খোকা নিশ্চুপ থেকে ভাবে তাই তো আমার চারদিকে এমন অবস্থাই তো দেখছি এই অবস্থা বদলাতে হবে দেশের নানা কথা ভাবতে ভাবতে বড় হয় খোকা স্কুল পার হয়ে কলেজে ঢোকে বাংলার মানুষের কথা দেশের কথা তাকে নিয়ত ভাবায় তিনি পার হন কলেজে চৌকাঠ আরও বড় হন তিনি যুক্ত হন রাজনীতির সঙ্গে গরিব মানুষের দুঃখ দূর করার জন্য আন্দোলন করেন উনিশশো সালে ডাক দেন স্বাধীনতার এই খোকা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের জাতির পিতা যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি পথপ্রান্তর আবদার উদারতা মুগ্ধ দরদ করুণ হতাশ জেলা চৌকাঠ চার নীচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক কোথায় এবং কত সালে খোকার জন্ম হয় খ বন্ধুদের বাসায় এনে খোকা মায়ের কাছে কি আবদার করত গ বৃদ্ধ মহিলা কোথায় শীতে কাঁপছিল খোকা তাকে কীভাবে সাহায্য করে ঘ খোকা ভিজে ভিজে বাড়ি ফেরে কেন উঁ কে স্বাধীনতার ডাক দেন দুই ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি আবদার নিবিড় করুণ উদারতা হতাশ জেলা মুগ্ধ দরদ ক বন্ধুর সাথে সম্পর্ক নিবিড় হওয়াই ভালো ছেলের আব্দার শুনে মা হতবাক হয়ে গেলেন গ উদারতা মানুষকে মহান করে ঘ নাটকটি দেখে আমি মুগ্ধ হয়েছি ছোট বোনটির জন্য ভাইয়ের অনেক দরদ বাস দুর্ঘটনার করুণ দৃশ্য দেখে চোখে জল এসেছে ছ সামান্য কারণেই হতাশ হওয়া ঠিক নয় য আমাদের জেলা সব দিক থেকে সমৃদ্ধ তিন বাক্য গঠন করি আদর সোনালি কপাল চাদর গরিব আনন্দ রাজনীতি জনক পাঁচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকেই মানুষকে ভালবাসতেন এমন দুটি ঘটনার কথা খাতায় লিখি ছয় বিপরীত শব্দ বলি ও খাতায় লিখি শব্দ বিপরীত শব্দ বন্ধু আনন্দ ভেজা গরিব নিচে দুঃখ স্বাধীনতা সাত আগের পাঠে আমরা বিশেষ্য ও বিশেষণ পদ শিখেছি এবার নিচের শব্দগুলো থেকে বিশেষ্য ও বিশেষণ পদ চিহ্নিত করি এবং খাতায় লিখি ঘর সোনালি স্কুল ছাতা বড় চাদর বাঁশি গাছ হতাশ উদার মুগ্ধ চৌকাট করুন আট কর্ম অনুশীলন খোকা গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য এগিয়ে এসেছিলেন আমরা নিজেরা গরিব মানুষের জন্য কে কি করতে পারি তা লিখি